নমস্কার বন্ধুরা সমস্ত কৃষকদের জন্য আজকে আমরা সারের গণনা বা স্যারের ক্যালকুলেশান কীভাবে কৃষক বন্ধুরা করবেন সেই নিয়ে আমরা আলোচনা করব আমরা আগামী যে রবি মরশুম আসছে সেই রবি মরশুমে আলু চাষ কৃষক বন্ধুরা করবেন সেই আলু চাষ করতে গিয়ে কৃষকেরা সবসময় বলেন যে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ দিয়ে চাষ করব কিন্তু আলু চাষ মানি যে দশ ছাব্বিশ সার দিয়ে চাষ করা তা নয় দশ ছাব্বিশ ছাব্বিশ মানে যে আলু সার তা নয় তাহলে আমরা দেখে নেব যে অন্য যে কোনো সার দিয়ে আলু চাষ করার জন্য কীভাবে সারের গণনা বা ক্যালকুলেশান কৃষকেরা নিজেরা করবেন সেই নিয়েই আজকের আমাদের এই উপস্থাপনা তো তাহলে দেখুন আমরা একটা ক্যালকুলেশান সহজ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝিয়ে দেবো যে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যতিরেকে অন্য যে কোনো সার দিয়ে কিভাবে কৃষক বন্ধুরা আলু চাষ করবেন তাহলে দেখুন এখানে একটা ক্যালকুলেশন আমরা দেখিয়েছি যেটাতে ওপরে হেডিং দেওয়া হয়েছে পটেটো কালটিভেশন অর্থাৎ আলু চাষ এবার আলু চাষে সারের হিসাব এখানে একক ধরা হয়েছে কেজি পার একর অর্থাৎ কোনো এক কৃষক বন্ধু এক একর আলু চাষ করবেন অর্থাৎ একশো শতক আলু চাষ করবেন সেই একশো শতক আলু চাষ করার জন্য সারের পরিমাণ কি হবে এবং কুড়ি কুড়ি শূন্য তেরো দিয়ে চাষ করলে কি পরিমাণ সার লাগবে ডিএপি দিয়ে চাষ করলে কি পরিমাণ সার লাগবে দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে চাষ করলে কি পরিমাণ সার লাগবে এবং ইউরিয়া ফসফেট পটাশের মাধ্যমে চাষ করলে কি পরিমাণ সার লাগবে সেইটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও তো দেখুন এক একর বা একশো শতক আলু চাষের জন্য যে নাইট্রোজেন ফসফেট এবং পটাশ প্রয়োজন হয় সেটা হচ্ছে আশি ইস টু ষাট ইস টু ষাট এক্ষেত্রে আমরা একটা কথা বলে রাখব যে জমির উর্বরতার মান মধ্যম ধরে নিয়ে এই পরিমাণ সারের কথা বলা হচ্ছে দেখুন কৃষকেরা অবশ্যই কিন্তু মাটি পরীক্ষা করে কিন্তু সার প্রয়োগ করবেন মাটি পরীক্ষা না করে সার প্রয়োগ করা মানে আন্দাজে সার প্রয়োগ করা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কিন্তু এস এইচ এফ বলে স্কিম চলছে অর্থাৎ সয়েল হেলথ অ্যান্ড ফার্টিলিটি ম্যাপ তৈরি করার জন্য এর আগেও আমরা দেখেছি বিগত দিনে মাটি পরীক্ষা দপ্তর নিয়েছিল বর্তমানেও এই নভেম্বর মাস থেকে কিন্তু মাটি পরীক্ষার কাজ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর শুরু করেছে তাহলে এই সুযোগে আপনারা আপনাদের জমির মাটি পরীক্ষাটা করিয়ে নিলে পরবর্তীতে আপনারা একটা সয়েল হেলথ কার্ড বা মাটির স্বাস্থ্য কার্ড পাবেন সেই মাটির স্বাস্থ্য কার্ডের আপনার সারের ডোজ বা পরিমাণও লেখা থাকবে বিভিন্ন ফসল চাষের জন্য ক্ষেত্রে আপনি যদি মাটি পরীক্ষা না করান অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে আপনার মাটি তে উর্বরতার মান মধ্যম সেক্ষেত্রেই একমাত্র এই একর প্রতি আশি কেজি নাইট্রোজেন ষাট কেজি ফসফেট এবং ষাট কেজি পটাশ লাগবে দেখুন আমাদের এখানে সেটা আমরা দেখিয়েছি এরপর এই আশি কেজি নাইট্রোজেন ষাট কেজি ফসফেট এবং ষাট কেজি পটাশের মধ্যে আপনাকে মূল সার হিসেবে একের তিন অংশ নাইট্রোজেন প্রয়োগ করতে হবে তাহলে একের তিন অংশ নাইট্রোজেন মানে কত আশি কেজি এবং পুরো পুরো ফসফেটটা অর্থাৎ এই এই যে কেজি কেজি লাগতো ফসফেটটাই জমিতে মূল সারের সময় প্রয়োগ করে দিতে হবে আর হাফ পটাশ হাফ অংশ অর্থাৎ যে ষাট কেজি পটাশ লাগতো তার হাফ অর্থাৎ তিরিশ কেজি পটাশ মূল সার হিসেবে প্রয়োগ করতে হবে বাকিটা প্রথম চাপান সার এবং দ্বিতীয় চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে যদি প্রথম এবং দ্বিতীয় চাপান সার দুবার প্রয়োগ করার সময় না থাকে সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় চাপান সারের জন্য যে পরিমাণ সার লাগবে সেটা একবারই প্রয়োগ করে দিতে হবে দেখুন প্রথম চাপান সার হিসেবে তাহলে একের তিন অংশ নাইট্রোজেন আর একের চার অংশ পটাশ দিতে হবে অর্থাৎ ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেন আর পনেরো কেজি পটাশ দ্বিতীয় চাপান সার হিসেবেও সেম জিনিস একের তিন অংশ নাইট্রোজেন এবং একের চারাংশ পটাশ তাহলে দেখুন মূল সার হিসেবে একের তিন নাইট্রোজেন দেওয়া হয়েছিল প্রথম চাপানে একের তিন দ্বিতীয় চাপান একের দিন অর্থাৎ আপনার পুরো নাইট্রোজেনটা প্রয়োগ হলো এইভাবে ভাগে ভাগে আর পুরো ফসফেটটা যেহেতু মূল সার হিসেবে প্রয়োগ করে দেওয়া হচ্ছে তাহলে দ্বিতীয় চাপান বা প্রথম চাপানের সময় কিন্তু ফসফেট সার আর প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই আর পটাশ সার যে পরিমাণ লাগবে সেটাকে হাফ হাফ করে দিতে হবে প্রথম চাপানে এবং দ্বিতীয় চাপানে তাহলে এই হচ্ছে টোটাল আমাদের সারের ভাগটা অর্থাৎ দফায় দফায় আপনার কীভাবে সারগুলোকে প্রয়োগ করব এইবার দেখুন কোনো কৃষক দশ ছাব্বিশ ছাব্বিশ পাচ্ছেন না উনি ইউরিয়া ফসফেট এবং পটাশ সারের মাধ্যমে আলু চাষ করবেন তাহলে কি পরিমাণ সার উনি প্রয়োগ করবেন তাহলে দেখুন এখানে মোট নাইট্রোজেন লাগছে আশি কেজি এক একরের জন্য ষাট কেজি ফসফেট এবং ষাট কেজি পটাশ লাগছে তাহলে এই আশি কেজি নাইট্রোজেনটা আমরা ইউরিয়ার মাধ্যমে প্রয়োগ করব আর ষাট কেজি ফসফেটটা আমরা এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে প্রয়োগ করব আবার এই ষাট কেজি পটাশটা আমরা এমওপি বা মিউরিয়েট অফ পটাশের মাধ্যমে প্রয়োগ করব তাহলে এর মাধ্যমে প্রয়োগ করতে গেলে কি কি পরিমাণ লাগবে আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নিই দেখুন এখানে হচ্ছে গণনা গণনাতে চলে আসি আমরা ইউরিয়া যার সংকেত হচ্ছে সিও এন হোল টু এর মধ্যে ফর্টি সিক্স পার্সেন্ট নাইট্রোজেন থাকে অর্থাৎ একশো কেজি ইউরিয়া বা যদি জমিতে প্রয়োগ করা হয় তাহলে জমিটা ছেচল্লিশ কেজি নাইট্রোজেন পায় তাহলে আমার যদি নাইট্রোজেনের চাহিদা কত টোটাল হচ্ছে এক একরের জন্য আশি কেজি তাহলে আশি কেজি নাইট্রোজেনের চাহিদা মানে আমাকে আশি কেজি ইউরিয়া দিলে চলবে না তাহলে আশি কেজি নাইট্রোজেন প্রয়োগ করতে গেলে আমার কত ইউরিয়া লাগবে সেটা আমাদের ক্যালকুলেশান করে নিতে হবে তাহলে দেখুন ছেচল্লিশ কেজি নাইট্রোজেন পাওয়া যায় একশো কেজি ইউরিয়া থেকে তাহলে এক কেজি নাইট্রোজেন পাওয়া যাবে একশো বাই ছেচল্লিশ আর আশি কেজি নাইট্রোজেন পাওয়া যাবে একশো ইন্টু আশি ডিভাইড বাই ফর্টি সিক্স অর্থাৎ একশো তিয়াত্তর দশমিক নয় এক বা একশো চুয়াত্তর কেজি নাইট্রোজেন ইউরিয়া তাহলে আমার এক একর জমি আলু চাষ করার জন্য মোট ইউরিয়া লাগবে কিন্তু একশো চুয়াত্তর কেজি এবার ফসফেট কত লাগবে আমরা বলেছিলাম ষাট কেজি ফসফেট লাগবে টোটাল তাহলে যেহেতু সিঙ্গেল সুপার ফসফেটের মাধ্যমে ষোলো পার্সেন্ট ফসফেট থাকে বা ফসফরাস পেন্ট অক্সাইড ও ফাইভ থাকে তাই ষোলো কেজি ফসফরাস পেন্ট অক্সাইড পাওয়া যায় একশো কেজি সুপার ফসফেট থেকে এক কেজি কত আর ষাট কেজি কত তাহলে ষাট কেজির জন্য আমরা দেখলাম হিসাব করে তিনশো পঁচাত্তর কেজি এসএসপি লাগবে আর পটাশ অফ পটাশের মধ্যে সিক্সটি পার্সেন্ট কেটুও থাকে বা পটাশ থাকে তাহলে ষাট কেজি পটাশ পাওয়া যাবে কত একশো কেজি মিওটফ পটাশ থাকে অর্থাৎ দু বস্তা মিওটফ পটাশ যদি জমিতে আমি প্রয়োগ করি তাহলে জমিটা আমার ষাট কেজি পটাশ পাবে তাহলে দেখুন এক কেজির জন্য একশো মোট লাগবে কত ষাট কেজি তাহলে ষাট কেজির জন্য আমার একশো কেজি লাগছে না করলে হতো কারণ আমার মোট একরের জন্য লাগবে এক কেজি আর একশো কেজি অফ পটাশ থেকে কিন্তু ষাট কেজি পটাশই পাওয়া যায় তাহলে আমরা দু বস্তা বা একশো কেজি অফ পটাশ আমার লাগবে টোটাল এক একর বা একশো শতক জমি আলু চাষের জন্য তাহলে টোটাল কত সার লাগলো একশো চুয়াত্তর কেজি ইউরিয়া লাগছে তিনশো পঁচাত্তর কেজি এস এস পি লাগছে এবং একশো কেজি মিউটা পটাশ লাগছে এইবার আমরা দেখেছি কি যখন প্রথম বা মূল সার প্রয়োগ করে যখন জমিতে আমরা মিশিয়ে দেবো তখন একের তিন অংশ নাইট্রোজেন পুরো ফসফেট এবং একের তিন অংশ আমাদের একের তিন অংশ হচ্ছে আমাদের পটাশটা লাগবে তাহলে দেখুন সেই ভাগে আমরা একদম উপরে চলে যাই দেখুন আমরা মূল সার হচ্ছে একের তিন নাইট্রোজেন পুরো ফসফেট আর হাফ পটাশ তাহলে এইটা দেখুন আমাদের মোট বেরিয়েছিল একের তিন অংশ নাইট্রোজেন লাগবে মোট নাইট্রোজেন এই ইউরিয়া লাগছে কত একশো চুয়াত্তর কেজি তাহলে একের তিন অংশ নাইট্রোজেন যদি আমি প্রয়োগ করতে চাই তাহলে একশো চুয়াত্তর একের তিন মানে হচ্ছে আটান্ন কেজি ইউরিয়া লাগছে আর পুরো ফসফেটটাই প্রথমে মূল সার হিসেবে দেওয়া হচ্ছে তাই যেহেতু ফসফেট লাগতো তিনশো পঁচাত্তর কেজি তাই পুরো ফসফেটটা জন্য এসএসপিটা আমরা তিনশো পঁচাত্তর কেজি দিয়ে দিলাম এবং আমাদের হাফ হচ্ছে পটাশ এবং হাফ পটাশ মানে কত দু বস্তা মোট পটাশ লাগতো তাহলে হাফ পটাশ মানে এক বস্তা বা পঞ্চাশ কেজি পটাশ তাহলে যখন আমরা মূল সার হিসাবে জমি তৈরি করব তখন এক একর বা একশো ডেসিমেল বা একশো শতক জমির জন্য আমরা আটান্ন কেজি ইউরিয়া দেবো তিনশো পঁচাত্তর কেজি সিঙ্গেল সুপার ফসফেট দেবো এবং পঞ্চাশ কেজি মিউটো পটাশ দেবো আর বাকি যে থাকছে সেটা আমরা প্রথম চাপান সার এবং দ্বিতীয় চাপান সার হিসেবে সম পরিমাণে দিয়ে দেবো অর্থাৎ আটান্ন কেজি ইউরিয়া প্রথম চাপান সার তার সঙ্গে পঁচিশ কেজি ইমিউট পটাশ আবার দ্বিতীয় চাপান সার হিসেবে আটান্ন কেজি ইউরিয়া এবং পঁচিশ কেজি এমওপি যদি আমি দুটো চাপান সার দিতে না চাই একবারই প্রয়োগ করতে চাই তাহলে কিন্তু আমরা এই আটান্ন প্লাস আটান্ন কেজি ইউরিয়া একসাথে এবং পঁচিশ প্লাস পঁচিশ মানে পঞ্চাশ কেজি এমওপি আমরা একবারই চাপান সার হিসেবে প্রয়োগ করে দেব এবং এই চাপান সার কিন্তু প্রয়োগ করা হবে কিন্তু যখন গাছ সাত থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত হবে এবং যেটা আলু বপন করার মোটামুটি পঁচিশ তিরিশ দিন পর এবং এটা দেওয়ার পর কিন্তু একটা ঝাপটা শেষ দিতে হবে এবং আর্দিং আপ করতে হবে মাটিটা অর্থাৎ খুঁড়ে চেলি বা বেলি তৈরি করতে হবে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এইটা হচ্ছে ইউরিয়া এসএসপি এবং এমওপির মাধ্যমে আমাদের আলু চাষের সারের হিসাব এইবার আমরা কুড়ি কুড়ি শূন্যতার একটা সারের হিসাবে চলে আসি দেখুন আমার কাছে দশ ছাব্বিশ ছাব্বিশও নেই ইউরিয়া ফসফেট পটাশ এটা দিয়েও আমি করতে চাইছি না আমি কুড়ি কুড়ি শূন্য তেরো দিয়ে করতে চাইছি তার কারণ এখানে তেরো শতাংশ সালফার রয়েছে যেটা কিন্তু আলু চাষের জন্য খুবই উপযোগী আমাদের এটা আমরা জানবেন যে আপনারা যে আলু চাষের জন্য যে সমস্ত প্রাথমিক খাদ্যবাদান প্রয়োজন হয় তার মধ্যে এই যে নটা প্রাথমিক খাদ্যবাদান আছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন আর নাইট্রোজেন ফসফেট পটাশ এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এই ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার এই তিনটাকে কিন্তু আমরা মাধ্যমিক পুষ্টিমৌল বলি এই মাধ্যমিক পুষ্টিমূলক সালফারটা কিন্তু আলু চাষ এবং সর্ষে চাষের ক্ষেত্রে খুবই উপযোগী তাই যদি আমরা কুড়ি কুড়ি শূন্য তেরো দিয়ে চাষ করি তাহলে আমাকে কিন্তু এই আলু চাষে আলাদা করে আর সালফার প্রয়োগ করার প্রয়োজন নেই তাহলে দেখুন যদি কুড়ি কুড়ি শূন্য তেরো দিয়ে আমরা আলু চাষ করি তাহলে আমাদের সার কি পরিমাণে লাগবে আমাদের এক একরের জন্য নাইট্রোজেন ফসফেট পটাশ কত লাগতো আশি কেজি ষাট কেজি আর ষাট কেজি এইবার দেখুন যেহেতু কুড়ি কুড়ি শূন্য তেরো এখানে একশো কেজি এই সারের মধ্যে কুড়ি কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফেট আছে কোনো পটাশ নেই আর তেরো কেজি সালফার আছে তাহলে আমরা হিসাবে সুবিধার জন্য আমরা কি করব না কুড়ি কেজি নাইট্রোজেন আর ফসফেট পাওয়া যাবে কি একশো কেজি কুড়ি কুড়ি শূন্য তেরো থেকে তাহলে এক কেজি পাওয়া যাবে একশো বাই কুড়ি আর আমাদের দিতে হবে কত ছাব্বিশ দশমিক ছয় ছয় তার কারণ কি কারণ আমরা প্রথমেই দেখেছি যখন মূল সার প্রয়োগ করব তখন মূল সারের নাইট্রোজেনটা টোটাল একের তিন ভাগ প্রয়োগ করতে হবে অর্থাৎ আশি কেজি মোট এক একরের জন্য লাগবে তার একের তিন মানে ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেন তাহলে এই ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেনের জন্য কত কেজি কুড়ি কুড়ি শূন্য তৈরি লাগবে সেটা আমরা ক্যালকুলেশন নেব তাহলে ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেন এবং ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি ফসফেট পাওয়া যাবে আমাদের কত একশো তেত্রিশ দশমিক তিন কেজি কুড়ি কুড়ি শূন্য থেকে অর্থাৎ একশো তেত্রিশ কেজি ধরুন এক একরের জন্য তাহলে এই মোট আমাদের যখন মূল সার প্রয়োগ করছি তখন আমরা কি করছিলাম পুরো ফসফেটটা দিচ্ছিলাম একের তিন নাইট্রোজেন দিচ্ছিলাম আর এক দুই ভাগ পটাশ দিচ্ছিলাম তাহলে আমাদের একের তিন ভাগ নাইট্রোজেনটা সরবরাহ করার জন্য আমাদের একশো তেত্রিশ কেজি কুড়ি কুড়ি শূন্য তেরো লাগছে এই একশো তেত্রিশ কেজি কুড়ি কুড়ি শূন্য তেরো ফসফেটটা কিন্তু ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি সরবরাহ করছে কিন্তু আমরা পুরো ফসফেটটা মূল সার হিসেবে দেবো আর পুরো ফসফেট মানে কত কেজি ফসফেট ষাট কেজি তাহলে ষাট মাইনাস ছাব্বিশ দশমিক ছয় ছয় মানে তেত্রিশ দশমিক তিন চার কেজি ফসফেটটা আমরা এসএসপির মাধ্যমে দেব কারণ আমাকে মূল সার হিসাবে মোট ষাট কেজি ফসফেট দিতে হবে কিন্তু আমি কুড়ি কুড়ি শূন্য তেরো যখন একশো তেত্রিশ কেজি জমিতে প্রয়োগ করছি তখন মাত্র ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি ফসফেট প্রয়োগ করা হচ্ছে তাহলে বাকি তেত্রিশ দশমিক তিন চার কেজি আমাকে এসএসপির মাধ্যমে দিতে হবে তাহলে আমরা এসএসপিতে জানি ষোলো শতাংশ ফসফেট থাকে তাহলে ষোলো কেজি ফসফেট পাওয়া যায় একশো কেজি এসএসপি থেকে তেত্রিশ দশমিক তিন চার কেজি ফসফেট পাওয়া যাবে তাহলে আমাদের দুশো আট দশমিক তিন সাত বা দুশো ন কেজি এসএসপি থাকে তাহলে দেখুন আর পটাশ আমাদের কত লাগবে মূল সার হিসেবে হাফ দেবো মানে আমরা তিরিশ কেজি পটাশ দেবো তার তিরিশ কেজি পটাশ মানে কত আমাদের পঞ্চাশ কেজি মিউট অফ পটাশ কারণ একশো কেজি মিউট অফ পটাশ মানে হচ্ছে ষাট কেজি পটাশ তাহলে আমাদের প্রথমে মূল সার হিসেবে আমাদের লাগছিল ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেন এবং ছাব্বিশ দশমিক ছয় ছয় কেজি নাইট্রোজেনের সঙ্গে লাগছিল আমাদের কত না পুরো ফসফেট মানে ষাট কেজি ফসফেট আর হাফ পটাশ মানে আমাদের তিরিশ কেজি পটাশ তাহলে তিরিশ কেজি পটাশ মানে পঞ্চাশ কেজি এমওপি আর ষাট কেজি ফসফেট মানে আমাদের কুড়ি শূন্য তেরো প্লাস এসএসপি দুটো মিলে ষাট কেজি এখান থেকে আসছে তাহলে আমাদের মূল সার হিসাবে প্রয়োগ করতে হবে একশো তেত্রিশ কেজি কুড়ি কুড়ি শূন্য তেরো দুশো ন কেজি এই যে এস আর পঞ্চাশ কেজি হচ্ছে আমাদের মিউরেট অফ পটাশ এরপর চাপান সার হিসেবে আগের যে সারের সেট ছিল সে একই জিনিস লাগবে প্রথম চাপান সার হিসেবে আঠান্ন কেজি ইউরিয়া পঁচিশ কেজি মিউট অফ পটাশ এবং দ্বিতীয় চাপান সার হিসেবে আটান্ন কেজি ইউরিয়া এবং পঁচিশ কেজি পটাশ তাহলে যদি আমরা কুড়ি কুড়ি শূন্য তেরো দিয়ে এক একর আলু চাষ করি একশো শতক তাহলে আমাদের মূল সার হিসেবে লাগছে একশো তেত্রিশ কেজি কুড়ি কুড়ি শূন্য তেরো দুশো ন কেজি এসএসপি সিঙ্গেল সার ফসফেট এবং এক বস্তা মিউরেট অফ পটাশ আর জাপান সার হিসেবে আমাদের কী লাগছে না আটান্ন প্লাস আটান্ন কেজি ইউরিয়া অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ একশো আর একশো আট আট ষোলো একশো ষোলো কেজি ইউরিয়া এবং পঞ্চাশ কেজি অফ পটাশ তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কুড়ি কুড়ি শূন্যতার অব্দি আলু চাষ করা নেবে এবার যদি ডিএপি চাষ করি ডিএপির মধ্যে কিন্তু আমাদের আঠেরো পার্সেন্ট নাইট্রোজেন থাকে এবং ছেচল্লিশ পার্সেন্ট ফসফেট থাকে ঠিক এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মূল সার হিসেবে আমাদের ডিএপি দিতে হবে একশো তিরিশ কেজি ইউরিয়া দিতে হবে সত্তর কেজি মিরট পটাশ দিতে হবে পঞ্চাশ কেজি আর প্রথম চাপান সার হিসেবে একই আটান্ন কেজি ইউরিয়া পঁচিশ কেজি মিরোট পটাশ এবং দ্বিতীয় চাপান সার হিসাবে আটান্ন কেজি ইউরিয়া এবং পঁচিশ কেজি পটাশ এইবার আমরা যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে চাষ করি আলু চাষ তাহলে কিন্তু মূল সার হিসেবে আমাদের লাগবে একশো পনেরো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ আর তার সঙ্গে তেত্রিশ কেজি ইউরিয়া এবং চাপান সার হিসেবে আমাদের লাগবে একশো ষোলো কেজি ইউরিয়া এবং আমাদের পঞ্চাশ কেজি মিরোটা পটাশ তাহলে এই দশ ছাব্বিশ ছাব্বিশ কৃষকেরা বলছেন যে পাচ্ছি না তাহলে যেহেতু না পাওয়া গেলেও ভয়ের কোনো কারণ নেই কারণ দশ ছাব্বিশ ছাব্বিশ আলু গাছ খায় না আলু গাছ যেটা খায় বা খাদ্য উপাদান হিসেবে নেয় সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফেট পটাশ তাই নাইট্রোজেন ফসফেট পটাশ আমি কুড়ি কুড়ি শূন্যতার সারের মাধ্যমে প্রয়োগ করতে পারি তার সঙ্গে ইউরিয়া এবং পটাশ এবং ডিএপির মাধ্যমে প্রয়োগ করতে পারি তার সঙ্গে পটাশ এবং এসএসপি এবং সিঙ্গেল সার হিসাবে আমরা ইউরিয়া ফসফেট পটাশ সারের মাধ্যমে প্রয়োগ করতে পারি তাহলে এইটা কৃষক বন্ধুরা মাথায় রাখবেন এছাড়াও আর একটা হিসাব আমরা দেখিয়ে দিচ্ছি যদি কোনো কৃষক যদি কোনো কৃষক আমাদের ধরুন এইটা পেলো না মানে আপনার ধরুন অন্য কোনো সার হিসেবে যদি করতে চান তাহলে এখানে একটা সিম্পল হিসাব দেওয়া আছে দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প দশ ছাব্বিশ ছাব্বিশের বিকল্প হিসাবে আমাদের দেখুন এইভাবে দেওয়া আছে মানে এক গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশের সমপরিমাণ যদি ডিএপি দেন তাহলে হচ্ছে আপনাকে পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ গ্রাম ডিএপি এবং পয়েন্ট ফোর ওয়ান সিক্স গ্রাম এমওপি লাগবে ঠিক তেমনি কুড়ি কুড়ি শূন্য তেরো আপনার ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম তার সঙ্গে এমওপি জিরো পয়েন্ট ফোর ওয়ান সিক্স গ্রাম এবং চোদ্দো আটাশ শূন্য যদি চাষ করেন তাহলে পয়েন্ট নাইন টু নাইন গ্রাম চোদ্দো আটাশ তার সঙ্গে পয়েন্ট ফোর ওয়ান সিক্স গ্রাম মিউট অফ পটাশ পনেরো 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 যদি করেন তাহলে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি থ্রি গ্রাম লাগবে এক গ্রাম নাইন দশ ছাব্বিশের পরিবর্তে ষোলো 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 দিয়ে করলে ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ গ্রাম লাগবে আর যদি চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো লাগবে পয়েন্ট সেভেন ফোর থ্রি গ্রাম তার সঙ্গে লাগবে এমওপি পয়েন্ট টু ফাইভ গ্রাম তাহলে এই জিনিসটা হচ্ছে এক গ্রাম বা এক কেজির সরি এক কেজির জন্য দেখুন এখানে ওপর হেডিংটা দেওয়া আছে আমাদের প্রতি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সারের বিকল্প খাদ্য প্রাণ অর্থাৎ এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশের সম পরিমাণ খাদ্যপ্রাণ হিসাবে এইগুলো কিন্তু দেওয়া যেতে পারে তাহলে আপনি যে জমিতে ধরুন এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ দিচ্ছিলেন তার সঙ্গে যা দিচ্ছিলেন দিচ্ছিলেন সেটা তো দেবেনি কিন্তু এক কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ না পেলে তার পরিবর্তে ডিএপি এমওপি দিলে আপনাকে এই পরিমাণ দিতে হবে কুড়ি কুড়ি শূন্য তেরো দিলে এই পরিমাণ দিতে হবে চোদ্দো আঠাশ দিলে আপনাকে তার সঙ্গে এমওপি দিয়ে এই পরিমাণ দিতে হবে এই হচ্ছে সারের হিসাব তাহলে আপনারা অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সার পাচ্ছি না তাহলে আমাদের আলু চাষ বন্ধ হয়ে যাবে এটার কোনো ভাবার কারণ নেই কারণ গাছ দশ ছাব্বিশ ছাব্বিশকে গ্রহণ করে না গাছ গ্রহণ করে নাইট্রোজেন ফসফেট পটাশ তাহলে নাইট্রোজেন ফসফেট পটাশটাকে আমি যে কোনো নাইট্রোজেন ঘটিত সার যে কোনো ফসফেট ঘটিত সার এবং যে কোনো পটাশ ঘটিত সারের মাধ্যমেই চাহিদা কিন্তু আমরা পূরণ করব তাহলে এই হচ্ছে আমাদের কৃষি দপ্তরের বার্তা সকল কৃষক এটাকে মেনে চলুন দেখুন অবশ্যই আপনারা ফলন পাবেন এবং দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়ে আলু চাষ করে যে ফলন পেয়েছিলেন আপনি যদি ডিএপি এবং তার সঙ্গে ইউরিয়া পটাশ দিয়ে করেন তার থেকে অবশ্যই সেই পরিমাণ বা তার বেশি ফলন পাবেন এবং কুড়ি কুড়ি শূন্যতারও এবং এসএসপি এমওপি দিয়ে চাষ করলেও কিন্তু সেই পরিমাণ ফলন বা তার থেকে অবশ্যই বেশি পাবেন এটা কিন্তু অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ